সুন্দরগঞ্জে তিস্তা নদী ব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ পুনর্বাসন সহ নানা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ সকাল 10:30 উপজেলার শ্যামরায়ের পাঠে তিস্তা নদীর পাড়ে এ মানববন্ধনের আয়োজন করে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। এতে বক্তব্য রাখেন পরিষদের নেতা সাদেকুল ইসলাম দুলাল, মফিদুল হক মণ্ডল, মজিবুর রহমান সহ আরও অনেকে। প্রায় 2 ঘণ্টা ব্যাপী এ মানববন্ধনে অংশ নেয় তিস্তা পাড়ের লোকজন সহ এলাকাবাসী।